সম্মানিত ভিউয়ার্স ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত নির্দেশনা ও সময়সূচি প্রেরণ প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের বার্ষিক মূল্যায়নের সময়সূচি, সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 5 তারিখে, অর্থাৎ 5ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে সেই পরীক্ষা পুনরায় একটু পিছায়। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9 তারিখ, সেই সময়সূচিটি পুনরায় নতুন করে প্রকাশ করেছে। আমি সেই সময়সূচিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 29শে অক্টোবর 2023 তারিখে। এটি হলো সেই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি 2023। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9 তারিখ, তোমাদের পরীক্ষা চলবে 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14, 15, 16, তারপরে 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29 এবং 30। অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তো এর মধ্যে অনেকের অনেক সাবজেক্ট নাই, সেই ডেটগুলো তার পিছায় যাবে বা বাদ যাবে। তো তোমাদের সুবিধার জন্য এটির লিঙ্কটি, অর্থাৎ পিডিএফ লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে সেটি ডাউনলোড করে নিবা। এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন পার্ট থেকে প্রশ্ন করা হবে সেটার কিন্তু একটা সংশোধিত পাঠ্যক্রম প্রকাশ করেছে। সেটি এর আগে একটি ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে একটা লিঙ্ক আছে, তোমরা প্রত্যেকটা বিষয়ের সিলেবাস কিভাবে ডাউনলোড করবে সেটি ওই ভিডিওয়ে জানিয়ে দেওয়া আছে। তো ভিডিও লিঙ্কটি তোমাদের সুবিধার জন্য এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটির মাধ্যমে তোমরা সমস্ত সাবজেক্টগুলোর সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ যেই সিলেবাসের আলোকে তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্ন প্রস্তুত করা হবে। তো শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।